আমার নাম নাসিরুদ্দিন গাজী আমার এই চ্যানেলে আসার জন্য আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করতে চাই তার আগে বলবো আপনি যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে গিয়ে ক্লিক করুন এবং আমার সঙ্গে যুক্ত হন আরও গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আজ আমি আপনাদের কাছে আই সিডিএস সুপারভাইজার এক্সাম দু হাজার উনিশের সাকসেসের চাবিকাঠি বলতে কিছু প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে আলোচনা করলাম আশা রাখি এখান থেকে প্রশ্নগুলি অবশ্যই কমন পাবেন এবং সাকসেস পেতে পারবেন পরীক্ষাটিতে এবং সকলের কাছে অনুরোধ প্রশ্ন থেকে শোনার সঙ্গে সঙ্গে একটি খাতায় উত্তরগুলো লিখে রাখুন নোট হিসাবে যাতে পরে সহজেই পড়ে নেওয়া যায় তাহলে চলুন শুরু করা যাক সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামেও নথিভুক্ত করা হয়েছে উত্তর জীব বৈচিত্র্যের জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জল চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে উত্তর উনিশশো সালে কোন জায়গায় মহাত্মা গান্ধী ভারতের গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা অর্জন করেন উত্তর চম্পারণ প্রথম প্রজন্মের ইংরেজ শাসকদের মধ্যে কে অধীনতামূলক মিত্রতা নীতির প্রয়োগ করেছিলেন উত্তর লর্ড ওয়েলসলি ভারতের কোন রাজ্যের নারী পুরুষের আনুমানিক হার নারীদের প্রতিকূলে আছে উত্তর হরিয়ানা স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন উত্তর লিয়াকাত হোসেন ভারতের ইতিহাসে সতেরোশো একষট্টি সাল গুরুত্বপূর্ণ কেন উত্তর পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা শক্তি পর্যদুষ্ট হয়েছিল একটি স্কেলার রাশির উদাহরণ কি উত্তর শক্তি মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হলো কি উত্তর তামা জুয়ান ম্যানুয়েল সন্তোষ কোন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন উত্তর কলম্বিয়া বিফোর মেমোরি ফ্রেডস অ্যান্ড অটোবায়োগ্রাফি কার লেখা উত্তর ফালিয়েস এস নারিমান রাজ্য চালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রয়োজন হয় উত্তর জাতীয় স্বার্থে একটি ধাতব পাত থেকে একটি বৃত্তাকার অংশ কেটে নেওয়া হলো ধাতব পাতটিতে তা প্রয়োগ করলে বৃত্তাকার অংশের ব্যাস কি হবে উত্তর বাড়বে একটি আবদ্ধ পাত্রে কোনো আদর্শ গ্যাসের আয়তন দ্বিগুণ এবং তাপমাত্রাও দ্বিগুণ করা হলে ওই গ্যাসের চাপ কি হবে উত্তর অপরিবর্তিত থাকবে ভারতীয় মুদ্রার নতুন চেহারা কে অঙ্কিত করেন উত্তর ডি উদয় কুমার লাদাখ অঞ্চলে কোন হিমালীয় শহরে মেঘ ফেটে আকস্মিক বন্যাও বৃষ্টি হয় উত্তর লে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন উত্তর লর্ড কর্নওয়ালিস প্রথম সরি প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ সমূহ কোন ভাষায় লিখিত উত্তর পালি প্রথম বিশ্ব ক্লাসিক্যাল তামিল সম্মেলন কোথাও অনুষ্ঠিত হয় উত্তর কোয়েম্বাটুর কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন উত্তর দাদাভাই নৌরজি পঞ্চায়েতগুলি কি কি কাজ করে উত্তর কর শুল্ক তোলা এবং ফি ধার্য এবং আদায় করতে পারে পরিকল্পনা কমিশন একটি কি উত্তর অরাজনৈতিক প্রতিষ্ঠান ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় সব জাতি সরি ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন উত্তর জেভি ক্রিপালিনী অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর লালা লাজপত রায় আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন উত্তর উনিশ মাস ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন উত্তর বাদর উদ্দিন বাবর নামার লেখক ছিলেন কে উত্তর বাবর লো মানব কাকে বলা হয় উত্তর সর্দার বল্লভ প্যাটেলকে ঘূর্ণমান পরিকল্পনার সময়কাল ছিল বা রুমল রোলিং প্ল্যানের সময়কাল ছিল কি। উত্তর উনিশশো আটাত্তর থেকে উনিশশো তেরাশি সাল নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতন এটি একটি কি উত্তর রাষ্ট্র পরিচালনা নির্দেশক নীতি সমাজতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল কবে উত্তর ও বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে উনিশশো ছিয়াত্তর সালে সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করেন মূলত কি করে উত্তর মাছ ধরে নিম্নলিখিত কমিটিগুলির মধ্যে কোনটি সরকারি ব্যয় নিয়মমাফিক হয়েছে তা দেখে উত্তর পাবলিক অ্যাকাউন্টস কমিটি নিউক্লিয় চুল্লিতে সংগঠিত সংশ্লিষ্ট নিউক্লিয় প্রক্রিয়াটি হল কি উত্তর ফিশন বা বিভাজন মহাকর্ষীয় ধ্রুবকের একক কি উত্তর সেন্টিমিটার কিউব সেকেন্ড ইনভাস টু গ্রাম ইনভাস ওয়ান সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখজন বন্দর কি ছিল উত্তর সোপারা কাকে বলা হয় ভারতীয় রেনেসাঁসের ভোরের সুক্তরা উত্তর রাজা রামমোহন রায়কে দিন ইলাহি কে প্রবর্তন করেছিলেন উত্তর আকবর একটি উত্তর লেন্সে বস্তু ও প্রতিবম্বের মধ্যে সবচেয়ে কম দ্রুত হল কি উত্তর টুয়েফ এর সমান মুন্ডা বিদ্রোহ কখন ঘটেছিল উত্তর আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো সালে আন্দামানে ভারতের কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন উত্তর লর্ড মেয়র কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ে সবুজ বিপ্লব সূচিত হয়েছিল উত্তর তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স একুশ থেকে কমি আঠেরো বছর করেছে উত্তর একষট্টিতম সংবিধান সংশোধনী নিচের কোনটি একটি এন্ডেমিক উদ্ভিদ উত্তর কাস ইনকানা বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেছিলেন উত্তর সারনাথ এলাহাবাদ প্রশাস্তি কে রচনা করেছিলেন উত্তর হরিচেন পথের দাবি কে লিখেছিলেন উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমার এটি ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন